পাবনার কৃতি সন্তান মহামান্য রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিনের দেয়া দুইটি বাস উপহার পেল ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার 3 জানুয়ারি দুপুরে কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে বাস হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুবুর সরফরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির পুত্র, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আরশাদ আদনান রনি উপস্থিত থেকে বর্ণাঢ্য আয়োজনে বাসের হস্তান্তর করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন, ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবি ইসলাম, শিক্ষাবিদ প্রফেসর শিবজিৎ নাগ, প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল আওয়াল, শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুব হাসান সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। সেটিও সম্পূর্ণ কলেজের দেবে, তো সেটাই আমি আমি এখন শিবজিৎ কাকু এবং দেবী কাকু ডেস্ক রিপোর্ট দ্য ডেইলি ট্রাইব্যুনাল।